আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা সম্পূর্ণ আলাদা অর্থাৎ নতুন আপডেট অর্থাৎ আপডেট না এসেও কিন্তু আপনাদেরকে একটা নতুন তথ্য কিন্তু আপনাদের সামনে আজকে তুলে ধরব তো দেখুন আপনারা যখন নতুন বেনিফিশিয়ারিকে রেজিস্টার করতে যান নতুন নিউ রেজিস্ট্রেশন করেন তখন অবশ্যই আপনারা বেনিফিশিয়ারি লিস্টে আসেন এবং এখানে যে বেনিফিশিয়ারিগুলো আছে সেই বেনিফিশিয়ারি ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনারা তাদেরকে রেজিস্ট্রেশন করে থাকেন যেমন ধরুন মাস থেকে তিন বছরের কোনো বাচ্চাকে যদি আপনি রেজিস্ট্রেশন করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনি এই যে নিউ রেজিস্ট্রেশন আছে সেই ঘরে গিয়ে এখানে তার তথ্য সব তথ্য দিয়েই কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করেন তো এই শিশুর যদি আধার কার্ড না থাকে তাহলে তার বাবার বাবার বা মায়ের আধার কার্ড দিয়ে কিন্তু এই প্রোফাইল আপনারা ভেরিফাই করে থাকেন বা নাম তুলে থাকেন তো সেইভাবেই কিন্তু চাইলে এখন যে বেনিফিশিয়ারিরা আছে বেনিফিশিয়ারিরা কিন্তু আপনাদের সেন্টারের নাম রেজিস্ট্রেশন করতে পারবে তো হ্যাঁ এটা আপনারা হয়তো ভাবছেন কীভাবে করতে পারবে অথচ আপনাদের ফোন নাম্বার পিন নম্বর কোনোটাই কিন্তু লাগবে না তারপরেও কিন্তু তারা আপনার সেন্টারে নাম রেজিস্ট্রেশন করতে পারবে তো এই যে পোশান টাকার নাম তাহলে কোনো বেনিফিশিয়ারি যদি চাই আপনার এলাকার যে আপনার সেন্টারে সে নাম তুলবে তাহলে কিভাবে তুলবেন সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো সম্পূর্ণ নতুন তথ্য কিন্তু তো অবশ্যই আপনারা যদি পারেন সেই বেনিফিশিয়ারিদেরকে আপনারা বলতে পারেন যে এইভাবেও কিন্তু নাম রেজিস্ট্রেশন করা যায় তো দেখুন এখানে একটা অপশান আছে মোর অপশানে আসবেন আমি আগে আপনাদেরকে এই যে অপশান আছে সেই অপশানটার কাজ কি সেটা আগে যে আনিয়ে দিই তারপরে আপনাদেরকে বলবো কিভাবে নাম তুলবেন মোর অপশানে আসবেন মোর অপশানে এসেই দেখবেন একদম নিচের দিকে যে একটা ঘর আছে এই যে বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন রিকোয়েস্ট বলে যে অপশান আছে সেটা আপনারা নিশ্চয়ই ফলো করেছেন একদম এখানে দেখতে পাচ্ছেন একদম হাইলাইট করা আছে নিউ বলে তো এখানে অবশ্যই এখানে যদি যখনই বেনিফিশিয়ারিরা রেজিস্ট্রেশন করবে বা আপনাদের যে সেন্টারের নাম নামের জন্যে যখন তারা ফর্ম ফিল করবে অনলাইনে তখন কিন্তু আপনাদের কাছে এই যে দেখতে পাচ্ছেন অপশানগুলো সেগুলো কিন্তু রিকোয়েস্ট চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন রিকোয়েস্ট অর্থাৎ সেই বেনিফিশারি যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে তাদের নাম নথিভুক্ত করবে তারপরে কিন্তু আপনার সেন্টার সিলেক্ট করতে হবে তখন কিন্তু পেন্ডিং দেখাবে এক্সেপ্ট করলে এক দেখাবে এবং রিজেক্ট যদি করেন তাহলে কিন্তু রিজেক্টের ঘরে দেখাবে তো দেখুন এখানে রিজেক্ট করার জন্যও কিন্তু ভিন্ন ধরনের কিন্তু তাদের যে অপশান আছে সেগুলোও কিন্তু তখন আপনাকে শো করবে তো আজকে কিন্তু সবটাই আপনাদের সঙ্গে আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিও সঙ্গে থাকবেন তো চলুন আমরা আজকে জেনে নেব যে কোন ওয়েবসাইটে গিয়া নাম রেজিস্ট্রেশন করা যাবে তো থেকেই গুগলে এসে লিখবেন টাকা ডট ইন তাহলে টাকা ডট ইন লিখার পরেই দেখবেন এরকম একটা ওয়েবসাইট চলে আসবে এই পেজে এসেই কিন্তু আপনারা এখানে ক্লিক করবেন বা এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি লগ ইন বেনিফিশিয়ারি লগ ইনে ক্লিক করলেও কিন্তু আপনারা করতে পারেন সেখানে এসে আপনাদেরকে একটা পেজ খুলে যাবে এবং সেই পেজ থেকেই বেনিফিশিয়ারিরা কিন্তু তাদের মোবাইল নাম্বার দিয়ে তাদের নাম কিন্তু তাদের সেন্টারে নাম চুজ করে তারা নাম তুলতে পারবে তো এখানে দেখুন আমি এখানে ফোন নাম্বার দিয়ে দেব এবং যে ফোন নাম্বারটা এখানে দেওয়া হবে সেই ফোন নাম্বারটাই কিন্তু প্রোফাইলে অ্যাড হবে তো চলুন আমি ফোন নাম্বার এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি ফোন নাম্বার বসিয়ে দিলাম ফোন নাম্বার বসিয়ে দেওয়ার পরে যে এই যে দেখতে পাচ্ছেন যে বক্স আছে এখানে দেখতে পাচ্ছেন এই বক্সে কিন্তু এই ক্যাপচার যে বক্স আছে সেটাই কিন্তু আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এবং ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন এখানে একটা টিক চিহ্ন কিন্তু উঠে পড়বে টিক চিহ্ন উঠে পড়ার পরেই দেখুন এখানে রিকোয়েস্ট ওটিপি করতে হবে রিকোয়েস্ট ওটিপি যখনই করবে বেনিফিশিয়ারি তখন কিন্তু তার যে ফোন নম্বর দেওয়া হয়েছে সেই ফোন নম্বরে কিন্তু একটা ওটিপি চলে যাবে তো দেখুন দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওটিপি বসিয়ে দিয়েছি চার সংখ্যার যে ওটিপি ফোন নম্বরে আসলো সেটা কিন্তু আমি দিয়ে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ওটিপি লেখা আছে সেখানে কিন্তু আমাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরেই দেখছেন আমি কিন্তু এর আগেও যে ভিডিও করেছিলাম যে নম্বর দিয়ে আমি রেজিস্ট্রেশন করেছিলাম সেই নম্বর দিয়ে কিন্তু আমি একটা বেনিফিশিয়ারিকে রেজিস্ট্রেশন করা হয়েছিল তো সেটাও কিন্তু এখানে কিন্তু সেই যে ডেটা সেটাও কিন্তু এখানে শো করছে আপনারা দেখতে পাচ্ছেন এবং রিজেক্ট করেছিল সেই রিজেক্টটাও কিন্তু এখানে লেখা আছে যেহেতু এই বেনিফিশিয়ারি কিন্তু যে সেন্টার আমি তুলেছিলাম সেই সেন্টারে কিন্তু রয়েছে তো এখানে দেখুন ওখানে যে টিক চিহ্ন আছে সেখানে ক্লিক করলে কিন্তু তার যে পুরো প্রোফাইল আমি আগে রেজিস্ট্রেশন করেছিলাম সেটা কিন্তু পুরোটাই দেখাচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন কেয়ার প্রোফাইলও কিন্তু দেওয়া আছে তো এখানে এইভাবেও কিন্তু আপনারা চাইলে কিন্তু নাম তুলতে পারবেন এবং রেজিস্ট্রেশন আগে যদি করে থাকেন এবং ওয়ার্কার আপনাদের এক্সেপ্ট করেছে কিনা না কীভাবে জানবেন সেটাও কিন্তু আপনারা আবারও এই ওয়েবসাইটে আসলেই কিন্তু বুঝতে পারবেন তো চলুন আমি আমি কিন্তু দেখে নেব যে আবারও যদি আমি নাম রেজিস্ট্রেশন করতে চাই তাহলে কিভাবে করব তো এখানে দেখুন যে অ্যাড বেনিফিশিয়ারি আছে সেই অ্যাড বেনিফিশিয়ারিতে আসলেই কিন্তু আপনি পেয়ে যাবেন তারপরে এক্সেপ্ট কন্টিনিউয়ে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে আপনি যে বেনিফিশিয়ারির নাম রেজিস্ট্রেশন করতে চাইছেন সেই বেনিফিশিয়ারি ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করে নিতে হবে তারপরে এখানে যে স্টেট আছে সেই স্টেট সিলেক্ট করে নিতে হবে পরপর এই স্টেপগুলো কিন্তু আপনাকে ফলো করে তারপরে কিন্তু সাবমিট করতে হবে তো এখানে আরেকটা জিনিস আপনারা বুঝতে পারলেন যে আপনার যে বেনিফিশিয়ারি আপনি সাবমিট করলেন যে সেন্টারে সেই সেন্টারে দিদিমণি আপনার বেনিফিশিয়ারির যে রেজিস্ট্রেশ রেজিস্ট্রেশন রিকোয়েস্ট সেটা অ্যাকসেপ্ট করেছে কিনা কিভাবে বুঝবেন তো আপনারা যখনই ওই ফোন নাম্বার দিয়ে আবারও লগ ইন করবেন তখন কিন্তু দেখতে পেলেন ওই যে বেনিফিশিয়ারি আমি লগ ইন করেছিলাম সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন রিজেক্ট দেখাচ্ছে এখানে দেখুন এখানে রিজেক্ট দেখাচ্ছে এবং এখানে যে এই যে অ্যারো চিহ্ন আছে সেই অ্যারো চিহ্নতে ক্লিক করলেই আপনাদেরকে দেখুন এখানে দেখাচ্ছি আমি বড় করে এখানে অ্যারো চিহ্ন ক্লিক করলেই কিন্তু আপনারা তার ডিটেলস কিন্তু আবারও পেয়ে যাবেন কী কারণে রিজেক্ট হয়েছে সেটা কিন্তু এখানে সবটাই বলা থাকবে তো আপনারা এই নয় যে কোনো বেনিফিশিয়ারির নাম রেজিস্ট্রেশন করলো এবং সেটা হয়েছে কি না কীভাবে জানবেন সেটা কিন্তু যে ফোন নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন সেই ফোন নাম্বার দিয়েই কিন্তু আপনি দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন পুরো ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে তো এই ভাবেই কিন্তু আপনারা নাম তুলতে পারবেন এবং নাম উঠেছে কি না চেক করতেও কিন্তু আপনারা পারবেন বেনিফিশিয়ারি যে আপনার ওয়ার্কার দিদি আছে বেনিফিশিয়ারিকে অ্যাকসেপ্ট করেছে কিনা সেটাও কিন্তু বেনিফিশিয়ারিরা দেখতে পারবে তো এই ভিডিওটি অবশ্যই যারা যেসব বেনিফিশিয়ারিরা আপনাদের যদি মনে হয় যে তারা তুলতে পারবে তাদেরকে আপনারা বলুন যে এইভাবেও কিন্তু নাম তোলা যায় তাহলে কি আপনাদের অনেকটাই কাজের চাপ কিন্তু কমে যাবে তাহলে আপনারা বুঝতে পারলেন যে কিভাবে নাম তোলা যায় আপনাদের পোশান টাকার ছাড়াও কিন্তু নাম এন্ট্রি করতে পারবে আপনাদের সেন্টারে এবং আপনাদেরকে রিকোয়েস্ট পাঠাতে পারবে এবং সেটা যদি সঠিক হয় তবেই আপনারা এক্সেপ্ট করবেন নচেত কিন্তু আপনারা রিজেক্টও করতে পারেন আর হ্যাঁ এই এর যে আপনারা নাম কিভাবে তুলবেন সেটা কিন্তু আমি এর যে ভিডিও আছে আমি নতুন রেজিস্ট্রেশন কিভাবে করতে হবে তার ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে চাইলে কিন্তু দেখতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক